নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্পে আরো একবার আপনাদের স্বাগত জানাই। সবে সাঙ্গ হল বিহার ভোট পর্ব। ভোট গণনার দিন সকাল থেকেই টান টান উত্তেজনা। অনেকেই সামাজিক মাধ্যমে লিখছিলেন যেন টি টোয়েন্টি ম্যাচ চলছে। শুরুর দিকে যতটাই টান টান, শেষ দিকে স্লগ ওভারে বিজেপি অনেকটা এগিয়ে গিয়ে কিন্তু শেষে জয়ের হাসিটা হাসলো। যদিও নেক টু নেক ফাইট, কিন্তু বিজেপি এককভাবে ভালো ফল করেছে। এনডিএ শেষ হাসি শেষ পর্যন্ত হাসলো, কংগ্রেস তেমনটা ভালো ফল করতে পারেনি। এই সবে মিলিয়ে বিহার ভোট, বিহার ভোটের প্রভাব, আমাদের রাজ্য তার প্রভাব, এই গোটা বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমাদের এই আলোচনায় যারা অতিথি থাকবেন, স্টুডিওতে রয়েছেন বিজেপি প্রবক্তা নেতৃত্ব নবেন্দু ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই। এবং টেলিফোনে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবেন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং জিএমপি নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী। এবং আছেন অবশ্যই আপনারা। আমি নবেন্দুবাবুর কাছেই শুরুতে যাব। এই যে বিহার ভোট, তার রেজাল্ট, অনেক জল্পনা কল্পনা, অনেক সমীকরণ, তারপর সকাল সকাল প্রবণতাগুলো যেভাবে আসছিল, যেই হাড্ডাহাড্ডি লড়াই, তারপর শেষ আসি আপনারা হাসলেন, তা অনেকটাই স্বাভাবিক ছিল। আমাদের মোটামুটি আমাদের কাছেও যেই ধরনের বার্তা ছিল যে ভারতীয় জনতা পার্টি এককভাবে ভালো ফল করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা, আমাদের নেতারা যারা বিহারে গেছেন, তারা সবাই বলেছেন আমরা অধিক আসন পেলেও সরকার গঠনের প্রশ্নে নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী হবেন, সেটা আগাম ঘোষণাও করা হয়েছে। সামগ্রিকভাবে আপনি যদি আমাদের নেতাদের ওখানকার বক্তব্য যদি দেখেন, সবাই এই কথাটাই বলেছেন। এবং সেই বিষয়টা বিভিন্ন মিডিয়াতেও এসছে, যারা বিরোধী রাজনৈতিক দলগুলি সেখানে যে ছিল, সেই পাসওয়ানের ইয়েটাই হোক আর আরজেডিই হোক, তো তারা কেউ কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টিকে তেমনভাবে আক্রমণ করেননি। আর যে পাসওয়ান ছিলেন, পাসওয়ান তো পরিষ্কারভাবেই বলেছেন যে মোদিজি ওনার হৃদয়ে রয়েছে। তো ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তেমন কোনো ক্ষোভ ছিল না, এবং ক্ষোভ যদি দেখাতো তাহলে তাদের ফলাফল আরো খারাপ হতো। কারণ বিহারের যে সাধারণ মানুষ, তারা নানাভাবে উপকৃত হয়েছেন। একটা বড় অংশের মানুষ তারা বিহারের বাইরে থাকতেন, তারা বুঝতে পেরেছেন এই কোভিড সিচুয়েশনে তারা কিভাবে উপকৃত হয়েছেন। যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, তারা কিভাবে এই বিহারের যারা শ্রমিকরা আছেন তাদের কিভাবে সাহায্য সহযোগিতার ভাত হারিয়ে দিয়েছেন। এই রাজ্যে আমাদের ত্রিপুরাতেও যে সমস্ত শ্রমিক ছিলেন, তাদের বাড়িতে পাঠানো থেকে শুরু করে তাদের যেভাবে সরকারি উদ্যোগে যা এই সমস্ত কাজ করা হয়েছে, সাংগঠনিকভাবে তো অবশ্যই করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফেও অনেক কিছু করা হয়েছে, সেগুলি আমরা দায়িত্ব বলে মনে করি। এবং আমাদের কাছে, আমাদের সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকেও, আপনি বলছেন তাহলে এই কোভিড পরিস্থিতি বা তাদের পাশে থাকা, এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। নিশ্চয়ই এটা মানুষ বুঝতে শিখেছে কে তাদের সঙ্গে থাকে। ভোটের রাজনীতিতে একটা মানুষ, একটা বিষয় মানুষ খুবই চিন্তা করে, সেটা হচ্ছে যে আমার পাশে কে থাকবে। শুধু ভোটের দিন এলাম বা ভোট ভোটের ডাক বাজলো তারপর ছুটে এলাম, এরকম যারা, তাদের মানুষ স্বাভাবিকভাবেই বর্জন করে। এটা একটা দুঃসময়। এই দুঃসময়ে কারা পাশে আছে সেটা তাদের উপলব্ধিতে নিশ্চয়ই এসছে। আমাদের ত্রিপুরার কথা যদি আমি বলি, ত্রিপুরাতে যারা শ্রমিকরা, এই বিহারের শ্রমিকরা ছিলেন, তারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার কিভাবে তাদের সহযোগিতা করেছে। এবং তারা ফিরে গিয়ে, সেখানে ফিরে গিয়ে তাদের অনুভূতিতে বিষয়টা এসছে যে না, ভারতীয় জনতা পার্টি এরকম একটা দল যারা মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের এই বিবেকের কারণে, বিবেকের যে এই বিষয়টা এসছে, এই ভোটটা তো আমরা পেয়েছি, অবশ্যই পেয়েছি। আমি আসবো এই আলোচনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে যুক্ত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার।
আর স্টুডিওতে রয়েছেন বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তো আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইব, এই যে বিহার ভোট, তার ফলাফল, এই সপ্তাহ মিলিয়ে কি বলবেন? বিহারের ফলাফল বিজেপি সরকার করেছে, কিন্তু পরিষ্কার মানুষের ম্যান্ডেটে দেখা গেছে বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। যে কোনো কারণে সরকার মহাগঠবন্ধন করতে পারেনি, কিন্তু এটা সবাই বুঝতে পেরেছে কোথায় গলত, কেন করতে পারেনি। তারপরে শেষ পর্যন্ত যে অভিযোগ এসেছে, সিরিয়াস অভিযোগ, যে ইলেকশন কমিশনকে প্রভাবিত করে, রেজাল্ট ম্যানিপুলেট করে গভর্নমেন্ট করেছে। বেশ কয়েকটা সিটে মহাগঠবন্ধনের ক্যান্ডিডেট জিতেছিল, অভিযোগ তো আমি দেখেছি, সেটা তো গুরুতর অভিযোগ, এবং সেটা হয়। কিন্তু এটা না, এটা যদি এমনিতে যদি এই রেজাল্টটা হতো, তাহলে কিন্তু বোঝা গেছে বিজেপির প্রতি মানুষের আস্থা নেই। এই বার্তা মানুষ বিহারের ইলেকশনে দিয়ে দিয়েছে। সেখানে মহাগঠবন্ধনের হয়তো অ্যালায়েন্সের ব্যাপারে কোনো গলত ছিল, তার ফলে না হলে ইলেকশনে মহাগঠবন্ধন। একটা কথা কিন্তু তারা বলছেন বিজেপির তরফ থেকেও, যেটা বলা হচ্ছে যে যখনই আপনারা জেতেন তখন মেশিন ফ্যাক্টর নয়, কিন্তু যখনই হেরে যান তখনই মেশিন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওদের তো বক্তব্য, বক্তব্যতে কোনো ট্যাক্স লাগে না। আমি বলছি এমনিতে রেজাল্টটা যদি মেশিনের গন্ডগোল না হয়েও যে রেজাল্টটা এসেছিল, তাতে অ্যালায়েন্সের কিছু কিছু গন্ডগোল ছিল, অ্যালায়েন্স গলত ছিল, না হলে এই ইলেকশনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যেত। যাও এসছে তাও ভারতীয় জনতা পার্টির তো ফলাফল ভালো হয়েছে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে যে যে জোট ছিল তার ফলাফল যদি দেখেন তাহলে ঠিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ফলাফল এককভাবে পূর্বের তুলনায় আরো ভালো হয়েছে। শুনছেন বিজুবাবু, নবীন্দ্রবাবু যেটা বলছেন যে এককভাবে ভারতীয় জনতা পার্টির যে ফলাফল, সেই ফলাফল পূর্বের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। শুনুন, সেখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে, যেমন ওয়াইসির একটা দল, সেখানে প্রায় 30টা সিটে ও দাঁড়িয়ে বিজেপি হয়ে সাম্প্রদায়িক বক্তব্য বলে কংগ্রেসকে ড্যামেজ করেছে, 5টা সিটে জিতেছে। ওরা বিভিন্ন রকমের সাহায্য নিয়েছে, কিন্তু টোটাল ম্যান্ডেট আপনার এখানে ওয়েসি কেটে যদি ড্যামেজ না করতে পারতো, তাহলে তো বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যেত। প্রায় 35টা সিটে সেখানে মহাগঠবন্ধনকে ড্যামেজ করেছে ওয়েসি বিজেপির হয়ে, দাঁড়িয়েছে বিজেপিকে হেল্প করার জন্য, সুতরাং ও ড্যামেজটা করতে পেরেছে। সেখানে মহাগঠবন্ধন সেটাকে ঠিক মতন ট্যাকেল করতে পারেনি। সবকিছু মিলিয়ে দেখবেন ম্যান্ডেটটা বিজেপির এগেনস্টে, কিন্তু সেটাকে আপনি পর্যালোচনা করে দেখবেন ওয়াইসির দলটা 35টা সিটে বিজেপিকে সাহায্য করেছে জেতার জন্য। সুতরাং রেজাল্ট কোন অবস্থাতে বিজেপির পক্ষে না, মানুষ বিজেপির পক্ষে চলে গেছে। কংগ্রেসের পক্ষে কি আছে? আমি কংগ্রেসেরটা জানবো, কিন্তু উনি যেটা বলছেন যে ওয়াইসি আপনাদের সাহায্য করেছে, আর না হলে ধুয়ে মুছে আপনারা সাফ হয়ে যেতে। এই ওয়াইসি কে আমরা বারণ করতে পারি, তোমরা ইলেকশনে লড়বে না? বারণ করা যায়। এক কংগ্রেস এতদিনের পুরনো দল, আজকের দিনে এসে খুঁজতে হচ্ছে, আজকের দিনে এসে তাদের খুঁজতে হচ্ছে, তাদের তাদের কারণটাও খুঁজছেন না। ভারতীয় জনতা পার্টি কেন জিতছে, কি কি কৌশল নিচ্ছে, সেগুলি এতদিনের পুরনো দল আজকে এই কথাগুলি বলতে হচ্ছে, খামতিটা কোন জায়গায়, এটা তো তাদের দল, তাদের বলছেন যেটা যে আপনারা নিজের খামতি না খুঁজে বিজেপির খামতি। আমি বলছি আপনাকে, ওনারা তো নিজেরা আপনারা পর্যালোচনা করেন, 19-এ বিজেপি লোকসভা, পাঞ্জাব ইলেকশনে বিজেপি হেরেছে, মধ্যপ্রদেশে বিজেপি হেরেছে, রাজস্থানে বিজেপি হেরেছে, মধ্যপ্রদেশে এমএলএ কিনে সরকার করেছে, কর্ণাটকের নির্বাচনে, আপনার হরিয়ানার নির্বাচনে পর্যন্ত হয়েছে, সে হরিয়ানার লোকদল পার্টিকে। বলুন পিজুবাবু, পিজুবাবু শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
যাদে সরকার ইলেকশন হয়েছে সেখানেও বিজেপি পর্যদস্ত হয়েছে, এমএলএ কিনে সরকার করেছে, মণিপুরে আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে বিধানসভায় বিজেপি হেরেছে, এমএলএ কিনে সরকার করেছে। তাহলে আপনি পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, মণিপুর, আমি উত্তরটা নিচ্ছি বিজবাবু, আমি উত্তরটা নিচ্ছি না বিজবাবু, তর্কের খাতিরে ধরে নিলাম ওনারও একটা বক্তব্যতে আমি যাচ্ছি, তর্কের খাতিরে ধরে নিলাম উনি বলছেন কিনে টিনে এই সমস্ত ব্যাপার অসত্য, এই সমস্ত ময়দানি ভাষণ ঠিক আছে, তবু কি নেটিনে এগুলি বলছেন তারা এমন কি আদর্শ উদ্বুদ্ধ করলেন কংগ্রেসী নেতাদের যে তারা বিকাও হয়ে যায়, তারা কিভাবে বিক্রি হন, তারা কি দিতে চান দেশকে, তাহলে তাদের লোক এভাবে যদি বিক্রি হয় তাহলে তারা দেশকে কোথায় নিয়ে যাবেন, তারাই পরিষ্কার করুন তারা কি ধরনের লোক চয়ন করেন তাহলে। পীযূষ বাবু উল্টো আপনাদের দিকেই অভিযোগের আঙুল ছুড়ে দিচ্ছে, এটা তো অস্বীকার করার কোন কিছু নেই, বিক্রি হয়ে গেছে সেটা হয়, আপনি এটা বিভিন্ন সময় তস্করদের তারা তাদের দলে সামিল করেছেন, আমার কথাটা শুনুন তারপরে আমি বলছি, বলুন কথাটা তো আমি বলেছি নির্বাচন একটা তো জিতেনি, এমএলএ কিনে করেছে, এগুলি হচ্ছে দলে, সেগুলির জন্য দল, যেমন আপনার ত্রিপুরার হচ্ছে আজকে বিজেপি সরকার মাত্র হয়েছে আড়াই বছর, তার মধ্যে আপনি দলের অবস্থাটা দেখছেন তো কতজন বিদ্রোহ হচ্ছে, বিক্রি হচ্ছে না, আপনার টু থার্ড মেজরিটি না, তার টু থার্ড সংখ্যা না থাকলে দল ত্যাগ করতে পারবে না, এমএলএ সিটটা চলে যাবে, সেখানে 23 জনের সংখ্যা লাগে, আজকে 14 থেকে 15 জন হয়ে গেছে, ওরা কখন কি করবে বিজেপির, আপনি এটা দিয়ে তো এই কথা নয়, আমার বক্তব্যটা হচ্ছে অনেকগুলি স্টেটের কথা বললাম, সবগুলিতে বিজেপি হেরেছে, আমাদের এমএলএ বিক্রি হয়েছে, এটা তো অস্বীকার কোনো কোন ব্যাপার নেই, ওদের ইন্টিগ্রিটি ওনারাও সমালোচনা করছেন, কিন্তু ওদেরকে নিয়ে আবার সরকারে আছেন, যারা বিক্রি হয়েছে তাদেরকে নিয়ে সরকার করছে, সুতরাং এই সরকারগুলি বেশি দিন টিকবে না, আবার তখন ওরা পাল্টে যাবে, তার কোনো কংগ্রেস তো সরকারই আসবে না, আমরাও মনে করি না, ধুলো মিশে যাচ্ছে, ইতিহাস হয়ে যাবে কংগ্রেস। কংগ্রেসের যে রেজাল্টটা সেই রেজাল্টটার প্রাথমিক যে পর্যালোচনা আপনারা করেছেন কি মনে হয়, ফলাফল তো খুব একটা ভালো হয়নি, না ভালো হয়নি, যেটা তো আমরা যেগুলি সিটে আমরা কন্টেস্ট করেছি ম্যাক্সিমাম হলো টফ সিট, ফলাফল এক্সপেক্টেড হলো তো আমাদের সবার 3-4 সিট পেলেই তো বিজেপি সরকার করতে পারে না কংগ্রেসের, সেগুলি যা হয়েছে রেজাল্ট হয়েছে, নির্বাচনের রেজাল্ট মেনে নিয়েছে, এগুলি যখন কংগ্রেস ভালো ফল করতে পারেনি এটা তো অস্বীকার করার কোন কারণ নেই, কংগ্রেস গতবার যে সিটটা পেয়েছিল তার থেকে কমে গেছে, কিন্তু আমি বলছি টোটাল ম্যান্ডেট সমস্ত পর্যালোচনা করলে দেখবেন বিজেপির বিরুদ্ধে চলে গেছে। আমি একটা ছোট্ট জিনিস আপনার থেকে জানতে চাই, আপনি যেটা শুরুতে বলছিলেন যে রেজাল্ট কিছু কিছু ম্যানিপুলেট হয়েছে, পাশাপাশি আপনি বেশ কিছু রাজ্যের এক্সাম্পল দিচ্ছিলেন যেখানে বিজেপির পরাজয় ঘটেছে, তো ওই জায়গাগুলোতে ম্যানিপুলেট হয়নি, আচমকা এখানে মানে মেশিন ম্যানিপুলেট হয়েছে, এটা কি ভোট কৌশল? এটা তো ম্যানিপুলেট করার নিশ্চয়ই ম্যানিপুলেট করেছে, যে পরিমাণে ম্যানিপুলেট করেছিল সেই সব জায়গাতে সেটা তো ওরা কাভার করতে পারেনি, তারপরে মানুষের ম্যান্ডেট এমন জায়গায় চলে গেছে ম্যানিপুলেশন কাজ হয়নি, হতে পারে এই কথাগুলি না এখন আর মানুষ গ্রহণ করে না, সম্পর্কে এই সমস্ত কথাবার্তা পাঞ্জাবে জিতার পর কি তারা এই কথা বলেছিলেন যে ভোট মেশিনে গণ্ডগুলো বৈদ্যুতিক ভোট যন্ত্রে কোনো এরকম ব্যবহার করা এগুলি বলেন, এগুলি বরাবরই দেখা যাচ্ছে কংগ্রেসের নেতারা এগুলি বলেন, যে রাজ্যে হেরে যান সেই রাজ্যে তখনই এই কথাগুলি বলেন, এই যে লোকসভা নির্বাচনের আগে কয়েকটা রাজ্যে নির্বাচন হলো সেখানে ভারতীয় জনতা পার্টি আসনেও ফলাফল করতে পারেনি, সরকার হেরে যায়, আমাদের সরকার ক্ষমতায় ফিরে আসতে পারেনি, কিন্তু পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনেই আবার ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক শক্তির মাধ্যমে ক্ষমতা ফিরে আসে এবং অধিকাংশ লোকসভার আসনে জয়ী হয়, তো
তখনই তাদের আবার সুর পাল্টে যায়। অদ্ভুত বিষয় এগুলি, মানুষ তো এগুলি দেখে দেখে এখন তো বুঝতে পারছেন কংগ্রেস কোথায় যাচ্ছে, তলানিতে গিয়ে ঠেকছে। তো মানে এখন কংগ্রেসের নেতারা বুঝবেন তারা তাদের দলকে কোন দিকে নিয়ে যেতে চান। আমি এই জিনিসটাই জানতে চাই, এই যে ফলাফল, এই ফলাফল আপনার রাজ্যের কংগ্রেস, আপনি যেটা দায়িত্ব নেবার পর থেকে নতুন করে কংগ্রেসকে গোছানোর কথা বলছেন, তো এই যে ভোটের ফলাফল তার প্রভাব রাজ্যে কি পড়তে চলেছে? আপনি কি মনে করেন ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, এই পার্টিটা তো ক্ষমতায় আসার আগে 2% পিছিয়ে ছিল ভোটের সংখ্যা, এটা কংগ্রেস যারা করে এবং এনডিসিপিএম যারা সিপিএম কে সরাতে চেয়েছিল বিজেপিতেও সদস্য হয়নি, ভোট দিয়ে কংগ্রেস সিপিএম কে হটাতে চেয়েছিল। মানুষ তখন এটুকু মানুষের বিশ্বাস হয়েছিল যে কংগ্রেস কে দিয়ে হবে না, এই ইলেকশনটা বিজেপিকে সমর্থন করলে যেভাবে অ্যাসুরেন্স দেশের প্রতিশ্রুতি দিচ্ছে এটাকে ভোটটা আমরা ওদিকে দিয়ে দিই, অনেক প্রতিশ্রুতি, সেই জন্য মানুষ প্রলোভিত হয়েছিল, ভোট দিয়েছিল। এরা কেউ বিজেপির সদস্য না, কেউ বিজেপির সমর্থক না, সিপিএম কে হটাতে গিয়ে নেগেটিভ ভোটে ওরা ক্ষমতায় আসছে। তবে আমি বলে দিচ্ছি, আপনি আর এটা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, সরকারটা তো এখন যে অবস্থায় আছে যে কোনো দিনে পড়ে যাবে, আর এটা সরকার আছে বলে মনে হচ্ছে নাকি? আপনার প্রত্যেক দিনে তো পত্র পত্রিকা চলে আসছে, একদল চলে যাচ্ছে দিল্লি, আর একদল আজকে দেখলাম এক এমএলএ মাননীয় আইনমন্ত্রীকে দম পাচ্ছেন, এটা কি সরকার, এটা দল নাকি আপনার? কংগ্রেসের কথা বাদ দিন, এরপরে আপনি কি, আপনারা কি মনে করেন এই দলটার প্রতি কারো সমর্থন আছে বর্তমানে আজকের দিনে? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি যদি 88-93 এর কথা একটু মনে করেন ভালো হয়। আর আমরা এরকম আমাদের মধ্যে অসন্তোষ আছে বলে আমরা মনে করি না, আমাদের গণতান্ত্রিক দল, তারা যে কেউ যখন চাইবেন তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তারা যেতেই পারেন, সেখানে গিয়ে কি বলেছেন তারা তা আমাদেরও জানা নেই বা তারাও প্রকাশ্যে এই ধরনের কিছু বলেননি। ধন্যবাদ। 88-93 কি হয়েছিল আমার বোঝার ক্ষমতা আছে সেগুলি আমরা জানি। অসংখ্য ধন্যবাদ পীযূষ বাবু আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য। আমি যেটা আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, এনারা এই কথাটা তুলছেন বারবার যে দলটার মধ্যে অসন্তোষ রয়েছে, দুই যেটা বললেন যে বিজেপির ভোট শেয়ার তেমন ছিল না, যারা তৎকালীন সময়ে কংগ্রেস ছিলেন উনি যারা বলতে চাইছেন তাদের উপর ভর করেই আপনারা ক্ষমতায় এসেছেন, এখন কংগ্রেসকে গালমন্দ করছেন। কংগ্রেসের একটা বড় অংশ ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে, কি কারণে চলে এসেছে আমি নেতাদের কথা বলছি না, ভোটারদের সমর্থকদের কর্মীদের একটা বড় অংশ আমাদের কাছে সিপিএম থেকে এসছে, 5-7% ওইখান থেকে শিফট হয়ে আমাদের এখানে এসছে। কংগ্রেসের যে কর্মীরা তারা বীতশ্রদ্ধ ছিল তাদের নেতাদের কাছে, কারণ তারা এই 18 নির্বাচনের আগে নির্বাচন তারা দেখেছেন, যখন নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে সমস্ত আক্রমণ সংঘটিত হয় তখন তাদের নেতাদের খুঁজে পাওয়া যায় না, ল্যান্ড ফোন তুলে রাখেন, মোবাইল সুইচ অফ করে রাখেন, তারা এগিয়ে যান না। 13 ঘটনা কেউ ভুলে যায়নি এসব, আর এই আগরতলা শহরের আশপাশের ঘটনাগুলিও রাজ্যের সাংবাদিকরা সাক্ষী রয়েছে কি হয়েছে, সিপিএম কিভাবে হামলা করেছে। তখন যে নেতাদের যে ভূমিকা, কংগ্রেসের নেতাদের ভূমিকা যা ছিল তা খুবই মানে নিন্দনীয়, এবং কর্মীরা বীতশ্রদ্ধ হয়ে বলছেন, এবং তার পরবর্তী পর্যায়ে যখন মানুষ চাইছিল এই যে একটা জনবিরোধী সরকার এখানে চলছিল বাম ফ্রন্টের নেতৃত্বে, তো তারা মানুষ দেখলো যে এই রাজ্যে নরেন্দ্র মোদীজির প্রভাবিত একটি সরকার আসা প্রয়োজন, তার কারণ তার নরেন্দ্র মোদীর কাজ তারা দেখলেন, সেইভাবে বিপ্লব কুমার দেব এই রাজ্যে এলেন এবং উনি যেইভাবে সারা রাজ্য ঘুরলেন একজন জনসম্পর্ক প্রমুখ হিসাবে, পরবর্তী সময় তিনি সভাপতি হয়েছেন, সামগ্রিকভাবে সবাই দেখে মানুষের অনুভূতিতে এসছে যিনি দ্বারা পরিবর্তন সম্ভব, এবং ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই সফলতা পাওয়া যেতে পারে, এবং সেই অনুযায়ী কর্মীরা এসছেন। কর্মীরা
এসছেন বিভিন্ন পর্যায়ে পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে তারা এসছেন পরবর্তী সময়ে তাদের যে নেতারা ছিলেন কংগ্রেসের নেতারা তারাও মনে করেছেন যে না আমাদেরও যাওয়া উচিত কর্মীরা তাদের বলেছেন মেজরিটি অংশ লোকগুলো এসছেন তারা কি এখন সন্তুষ্ট বা তাদের কি মনে হচ্ছে যে তারা যে কারণে এসেছিলেন বা যে আস্থায় বিশ্বাস করে আপনাদের এখানে এসেছিলেন আপনারা সবটা পারছেন করতে সবটা করা সম্ভব না এখন কেউ যদি ভাবেন 88 থেকে 93 এর জোর জমানা বানাতে দেব অনেকের এই লক্ষ্য থাকতে পারে আমরা তো তা হতে দিতে পারি না আমাদের সরকার ওই দর্শনে বিশ্বাসী নয় 88 থেকে 93 আমরা খুব ভালোভাবে দেখেছি কি অবস্থা ছিল সরকারটা কার ছিল কি অবস্থায় চলছিল হ্যাঁ তা মানে আর বলার অপেক্ষা নাই এই সমস্ত বলে আর সময় নষ্ট করে লাভ নেই কিন্তু ওই পাঁচ বছর সময় কালকে উদাহরণ হিসেবে তুলে ধরে সিপিএম নেতারা বছর রাজত্ব করে গেছে প্রত্যেকটা নির্বাচনে ওই পাঁচ বছরের কথা স্মরণ করিয়ে দিত মহিলাদের নিরাপত্তা নিয়ে তারা কথা বলতো যদিও বাম জমানায় নারী নির্যাতনে ত্রিপুরা প্রথম স্থানে ছিল কিন্তু স্মরণ করিয়ে দিত ওইটার কথা ওই পাঁচ বছরের কথা তো মানে এই সমস্ত মানে তো এই ধরনের ললেসনেস অবস্থা তো আমরা কামনা করতে পারি না বা কেউ যদি ভাবেন ওইভাবে লুটে পুটে খাওয়ার বিষয় তো আমরা কি মানে সেইভাবে তো আমরা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে সমস্ত আমাদের নেতারা এসে বিভিন্ন সময় বলেছেন বা লিখিত আকারে যে সমস্ত বিষয়গুলি এসছে তাতে আমাদের একটা কিন্তু প্রতিশ্রুতি ছিল হয়তো সবাই সেটাতে সেইভাবে গুরুত্ব দিয়ে অনুধাবন করেননি এটা হচ্ছে আমাদের কিন্তু সমাজ সংস্কারের একটা কথা ছিল এবং সেই সংস্কারের কাজ কিন্তু চলছে আমাদের সরকার আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সবই পালন করা হচ্ছে এবং বাকি সময়টুকুর মধ্যে সবগুলি পূরণ করা হবে প্রতিশ্রুতিতে যা ছিল না তার বাইরে গিয়ে অনেক কিছু করা হচ্ছে রাজ্যের মানুষের চিন্তায় আসেনি এমন অনেক নতুন বিষয় এই রাজ্যে করা হয়েছে করা হচ্ছে এক নতুন দিকে রাজ্যকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে অবশ্যই নতুন দিকে রাজ্যকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবার আগে যারা রাজ্যকে একটা লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন তারা এই বিষয় নিয়ে কি বলেন অবশ্যই আমরা আলোচনায় যাব জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর যে আলোচনাটাই আমরা ছিলাম আমি যদি বিহার ভোটের যে পার্সেন্টেজটাও দেখি একদম নেক টু নেক কিন্তু সমানে সমানে মানে একদম ন্যূনতম ডিফারেন্স তো এটা কি সন্তোষজনক আপনাদের জন্য না আমরা তো আরো ভালো চাই কিন্তু পরিস্থিতিটা মোটামুটি ভাবে ওই রকমই ছিল বিহারের দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতা ছিলেন পাশাপাশি মানুষের যে মানসিক অবস্থার পরিবর্তন হয় যে নতুন কিছু দেখার আগ্রহ জাগে বিভিন্ন সময় মানুষের কিন্তু পাশাপাশি এটা অতীতকে তারা ভুলেও যান না এই সমস্ত অনেক মানে কোইনসিডেন্সগুলিকে মিলিয়ে একটা এর প্রভাব তো পড়ে অবশ্যই আমি একটু থামাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন জিতেন্দ্র চৌধুরী নমস্কার আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই নমস্কার নমস্কার বলছি বিহার ভোট ফলাফল আপনাদের জন্য অনেকটাই উৎসাহ ব্যঞ্জক তার পাশাপাশি আমি সার্বিকভাবে এই যে বিজেপির ফলাফল বা গোটা এই মহাজোটের ফলাফল সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইছি এটা শুধু আমাদের জন্য নয় সার্বিকভাবে আমাদের দেশে গণতন্ত্রের জন্য এটা বিরাট জয় অথবা যে সার্বিক ফলাফলে বিজেপিকে হারানো যায়নি বিজেপি জেডিইউ জোটকে কিন্তু বিহারে সেখানে ক্ষমতা ধরে রাখার জন্য বিশেষ করে ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলোতে যেরকম করে থাকে এখানেও যে প্রথম থেকেই যে শত শত কোটি টাকা
এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যে ধরনের অভিযোগ বিভিন্ন মিডিয়াতে আসছে তার বিরুদ্ধে একটা মাত্র 31 বছরের যুবকের নেতৃত্বে ফাইট দিল, এটা বলা যেতে পারে ভারতীয় গণতন্ত্রের অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এবং গত 6 বছর ধরে এই দেশের অর্থনীতিকে বিজেপির নেতৃত্বে যেভাবে ধ্বংস করা হচ্ছে, সংবিধানকে যেরকম ভাবে প্রায় ধূলিসাৎ করে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে ভারতীয় জনগণ উঠে দাঁড়াচ্ছে। আমি আমি জিতেন্দা আমি জিতেন্দা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নবেন্দু ভট্টাচার্য, আমি একটু ওনার উত্তরটা নেই। অনেকগুলো অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ করবে, বিরোধী দলে যারা আছেন তারা অভিযোগ করবেন, অভিযোগ তারা তো মানে রাজনীতি তাদের অস্তিত্ব থাকবে না। যাই হোক, বাকিগুলি বিষয়গুলিতে আমি যাচ্ছি না, কিন্তু জোটের মধ্যে থেকেও ভারতীয় জনতা পার্টির ফলাফল পূর্বের চাইতে ভালো হয়েছে এবং সেটা আমাদের আসামি মানে আমরা ধারণা করেছিলাম জোটের মধ্যে আমাদের আসন সংখ্যা বেশি হবে। এবং সেইভাবে আমাদের নেতারা যখন বিহারে গেছেন তখনও বলেছেন আমরা বেশি আসন পেলেও নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী হবেন। সে অনুযায়ী ফলাফল আমাদের বলা যেতে পারে পূর্বের তুলনায় অনেকটাই ভালো হয়েছে ভারতীয় জনতা পার্টির। আচ্ছা, বামেদের দিকে যদি তাকাই আমি, বামেরা রেজাল্ট অনেকটা বেটার করেছে না? এখন সিপিআইএম খুশি হবে কিনা, কতদূর কেন খুশি হবে আমি বুঝতে পারছি না। তারা কি নকশালদের সঙ্গে যাচ্ছেন কিনা সেটা আলাদা বিষয়, বামফ্রন্ট গ্রেটার বামফ্রন্ট হবে কিনা তারাই বলতে পারবেন। কিন্তু এটা কিন্তু মানে দেশের জন্য, আমাদের দেশের জন্য ভালো লক্ষণ না এই যে সিপিআইএমএল এর এতগুলি আসন পাওয়া। ঠিক আছে, গণতান্ত্রিক আছিলায় তারা আছেন, কিন্তু তারা কিন্তু নানাভাবে উস্কানি দিয়েই চলেছেন। জিতেন্দা, যে বিষয়টা ওটা স্পেসিফিক যে গণতন্ত্র, সংবিধান, ন্যায় বিচার এখানেই তার পক্ষে মানুষ দাঁড়াবে। বিজেপি স্বাভাবিকভাবেই এই শব্দগুলোকে প্রচণ্ডভাবে তারা ভয় করে, কারণ তারা তাদের বিরোধী। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময় যেমন তারা ব্রিটিশদের দালালি করেছে, আমাদের দেশের সংবিধান যখন গ্রহণ হয় তার বিরোধিতা করেছে। তো আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সে সংবিধানকে ধ্বংস করা এবং দেশের আত্মনির্ভর, যদিও তার আত্মনির্ভর শব্দ ব্যবহার করছে অর্থনীতিকে, এটাকে সম্পূর্ণভাবে বিদেশি এবং দেশীয় একচেটিয়া তুলে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে স্বাভাবিক। সেখানে বামপন্থীরা, এটা সিপিআইএম হোক, সিপিআই হোক, সিপিএমএল, সিপিআই, এই সিপিআই, এই এমএল হোক, অর্থাৎ লাল ঝান্ডা যেখানে দরিদ্র মানুষকে নিয়ে সেখানে ঐক্যবদ্ধ হয়ে কয়েকটা সিট পেয়েছে, স্বাভাবিক নবেন্দ্রবাবুদের দল আতঙ্কিত হবেই। না না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সভ্য মানুষ বুঝে গেছেন, সভ্য মানুষ বুঝে গেছেন। যারা 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 ওই যে মানে আধুনিক আধুনিক যে মানুষের চিন্তা চেতনা, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই বামপন্থী রাজনীতি হচ্ছে বিস্ফোরা, বামপন্থী রাজনীতি হচ্ছে বিস্ফোরা। আমি কোথায় সংবিধানের কথা, কোথায় আপনারা রাজনীতি ইতিহাসের কথা বলছেন? এগুলি সামনাসামনি বসে আলোচনা করলে ভালো হতো, এগুলি সামনাসামনি বসে আলোচনা করলে ভালো হতো। স্বাধীনতার সময় আপনাদের ভূমিকা কি ছিল সে সমস্ত কি মানুষ জানে না? ইতিহাস কি কেউ জানে না? ইতিহাস কোন রাজনৈতিক জ্ঞান নেই, তার সাথে তর্ক চলে না। আমি আগ্রহী নই। আমি জিতেন বাবু, একটা জিনিস আপনার থেকে জানতে চাই। যে জিনিসটা বলা হচ্ছে বিজেপির তরফ থেকেও যে বহু বছর পরে জাতপাতের রাজনীতির বাইরে গিয়ে ডেভেলপমেন্ট ইস্যুটাকে মানুষ গ্রহণ করেছেন। আরে বাবা, মোদীর বক্তব্য কি ছিল বিহারে? এটা ব্যক্তিগত পর্যায়ে একটা যুবক ছেলেকে যেরকম ভাবে সেখানে একটা বলা যেতে পারে একটা এই মানে কি বলে একটা প্রধানমন্ত্রী সুলভ যে বক্তব্য রাখেন, অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য কিছু কাজ তো করেছি, কিন্তু ভাষণের মধ্যে কোথায় ছিল
সেই জাতপাতের বাইরে উন্নয়নের কথা, সেখানে তো লালু রাবড়ি, তোমার বাবা, তোমার মা, এটা কোন ধরনের প্রচার একটা প্রধানমন্ত্রীর? কোথায় নামাচ্ছে দেশটাকে? কাজেই এটা খুবই অনভিপ্রেত, আমরা অন্তত এরকম কোন প্রধানমন্ত্রীকে দেখিনি এত নিচে নাম। আমি আমি ছোট্ট করে যেটা আপনার কাছে জানতে চাইব যে এই যে ভোটের ফলাফল, এই ভোটের ফলাফলের ধরুন আমি ত্রিপুরার প্রেক্ষিতে যদি আলোচনা করি, ত্রিপুরায় কি প্রভাব? ত্রিপুরা শুধু নয়, আমি বিহার তো ত্রিপুরা লাগোয়া নয়, আমি বলবো সারা দেশেই যে গণতান্ত্রিক শক্তির, সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি এবং ধর্মনিরপেক্ষ শক্তির বিরাট উৎসাহ যোগাবে, এবং বিজেপি দলও অন্তত দেওয়াল লিখন কিছু করার তাদের একটা সুযোগ তার মধ্যে দেওয়া হলো, হয়তো তারা সংশোধন করবে। সভ্যতার মিনিমাম ইয়ে থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। জিতেন বাবু, জিতেন বাবু, ছোট্ট করে সবশেষে যেটা জানতে চাইব, যেই প্রশ্নটা আমি নবেন্দ্রবাবুর হয়ে আপনার থেকে জানতে চাইছি, যে কথাটা উনি বলতে চাইছিলেন, এই যে আপনাদের মধ্যে দলগত যে বিরোধ, নীতিগত বিরোধ, বা এই যে সবগুলো দল সিপিআই এমএল থেকে শুরু করে সব বৃহত্তর বাম ঐক্যের পথে কি আপনারা হারছেন আগামী দিনে? তা নিশ্চয়ই, শুধু বাম ঐক্য নয়, আমরা বৃহত্তর বাম এবং গণতান্ত্রিক ঐক্যকে আরো সুদৃঢ় করার জন্য সিপিআইএম সবসময় কাজ করে গেছে, আগামী দিন আরো জোরদার ভাবে আমরা কাজ করব। এই রাজ্যে বাম ফ্রন্টের শহীদ দলগুলো হাহাকার করছে, বিভিন্ন সময় প্রচার করে যে দাদাগিরি করে, সিপিআইএম দাদাগিরি করে, এই অভিযোগটা কিন্তু এই রাজ্যে বেশ কয়েকবার এবং শরিক দলের তরফ থেকেও বেশ কয়েকজন কিন্তু তুলেছেন যে সিপিআইএম বড় দাদার মতো আচরণ করে। আপনি একজন প্রবীণ নেতৃত্ব, এই বিষয়টাকে কি অ্যাকসেপ্ট করেন? গত এক সপ্তাহের মধ্যে এই যে আইপিএফটির হাতে বিজেপি দলের কজন নেতা মার খেয়েছে, কটা গাড়ি ভেঙেছে, কটা রাস্তার উপর হয়েছে, বামদল সরকারের 25 বছর এরকম কোন ঘটনা ছড়িয়ে রাজনীতিতে, বিজেপি রাজনীতিতে এই সমস্ত যে অনুপ্রবেশ, এগুলি বামেদের জন্য এই সংস্কৃতি মানে ঘুচিয়ে আনা, মুছে দেওয়ার চেষ্টা চলছে এখন। এটা তো গণতান্ত্রিক দল না, এটা তো একটা লুটেরাদের আখড়া। মার্ক্সবাদীরা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না, মার্ক্সবাদীরা গণতন্ত্রে বিশ্বাসই করে না, এই জন্যই তো মানে পার্টি অফিস গুলি পুরানো হচ্ছে না গণতন্ত্র রক্ষা করার জন্য। না, কোথায় পার্টি অফিস কে পুড়িয়েছে? এবং শরীর এখন আজকে এখন কি হচ্ছে, শরীর দলে শরীর দলের মতো লাগছে, এটা কি বাম সংস্কৃতি এই রাজ্য থেকে মুছে দেওয়া একদিনে তো আর সম্ভব নয়। বামেদের যে সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, আক্রমণ করা, হুমকি দেওয়া, ধমকি দেওয়া, এই সমস্ত কাজ একদিনে মুছে দেওয়া সম্ভব নয়, সময় লাগবে, এই সংস্কৃতি মুছবে। আমরা রাজনৈতিক দুষ্কৃতি বলেই তাদের মনে করি, পলিটিক্যালি ব্র্যাকেট করতে চাই না। বিজেপি হল তো দুষ্কৃতি নয়, বর্বর। আচ্ছা, আমরা আমাদের আমাদের যাদের আমাদের যাদের আমি একটা কথা আলোচনাটা আমাদের আনকালচার আমাদের আলোচনাটা একটু অন্যদিকে মোড় করে যাচ্ছে। আমি বলছি সবশেষে বিজেপি তো দাবি করছে এককভাবে, জিতেন দা বিজেপি দাবি করছে এককভাবে তাদের শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা মানুষ গ্রহণ করেছেন বলেই তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। আমি বলবো যে আজকে বিজেপিকে এবং বিজেপি জেডিইউ জোটকে যেভাবে জিততে হয়েছে সারা ভারত দেখছে তো, মিডিয়াতে সমস্ত আসছে তো, যে এখানে যে এই কোভিড এর কারণে যখন যে অন্য দলের নেতারা প্রচার করার জন্য আসতে পারছে না, নানা রকম রেস্ট্রিকশন, সেই জায়গায় শাসক দল ক্ষমতা থাকার সুবাদে এভাবে যে কোটি কোটি টাকা খরচ করে ইয়ে করেছে, কিন্তু তারপরও তাকে শেষ রক্ষা করতে গিয়ে নানা ধরনের অনৈতিক ইয়ে করতে হয়েছে, কাজে এটা শক্তির পরিচয় হয় না,
গতকাল তো সবাই দেখেছে যেখানে বিজেপি দল যে ওই বিরোধী দল নেহরু মার্জিনে দিচ্ছে সেখানে রিপোলিং করিয়েছে অল্পসনা দেরি করিয়েছে আর যেখানে বিজেপি দল নেহরু মার্জিন হারছে সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসাররা তাদের বেরিয়ে দিচ্ছে এগুলো নিয়ে তো এখনো চর্চা হচ্ছে যদিও আমরা এখান থেকে সবটা এখনো জানি না কিন্তু যেটুকু খবরে বেরিয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আছে এগুলো অন্যের বিরুদ্ধে নয় অবশ্যই আমি জবাব নিচ্ছি অসংখ্য ধন্যবাদ জিতেন দা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় সামিল হওয়ার জন্য একই বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেসের যে অভিযোগটা উনি করেছিলেন উনিও প্রায় একই সুরে সুরে এই অভিযোগটা ভোট মেশিনারিসটাকে কাজে লাগানো হয়েছে এই কথাটাকেই বারবার আনতে চাইছে এটা এটা বরাবরই দেখা গেছে যতগুলি নির্বাচন ইতিপূর্বে হয়েছে যখনই বিরোধীদের পরাজয় হয়েছে তখন তারা এই অভিযোগগুলি করেন কিন্তু যখন কোথাও তাদের জয় হয় তখন তারা আর এই কথাগুলি বলেন না হ্যাঁ তখন এগুলি একটা মানে এগুলি তো মানুষ দেখে এগুলি মানুষ বুঝছে তো বিভিন্ন সময়ে একই বিষয়ে দুইবার দুই ধরনের মতামত রাখা এগুলি মানুষ বুঝতে জানেন এখন এ থেকে বেরিয়ে না এলে নিশ্চয়ই মানুষই তার সিদ্ধান্ত নেবে তাদের বিষয়ে কি এই একটা বিষয় আপনারা এখন কিন্তু এই বিষয়টা কিন্তু গুরুত্বহীন হয়ে পড়েছে এই বিষয়টা গুরুত্বহীন হয়ে পড়েছে আর নির্বাচন কমিশন থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে আমিও দেখেছি সেই প্রেস কনফারেন্সটা তো সেখানে কিন্তু মানে নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে এই যে স্বায়ত্তশাসিত সংস্থা এটাকে কোনোভাবেই প্রভাবিত সাংবিধানিক সংস্থা এটাকে এইভাবে কেউ ব্যবহার করতে পারে না কারোর চাপের কাছে তারা নাত হন না এবং এইভাবে বলে তাদের খাটো করে দেখানো হচ্ছে নির্বাচন কমিশনকে খাটো করে দেখানো হচ্ছে এটা উচিত না এটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তাদের এই ধরনের কাজ করা উচিত নয় জি কথাটা আপনারা বলছেন যে এবার জাতপাতের রাজনীতির বাইরে উঠে ডেভেলপমেন্টটাই সামনে এসছে আদৌ কি তাই না পেছনে কোথাও না কোথাও সেই জাতপাতটাও কাজ করছে ভারতীয় জনতা পার্টি জাতপাতের রাজনীতি বিশ্বাসী না তাহলে এই বিষয়টা নিয়ে আরেকটু আগে থেকে আলোচনা করতে হয় স্বাধীনোত্তর পরিস্থিতিতে কংগ্রেস তার যে আদর্শ ছিল প্রাক স্বাধীনতা পর্বে কংগ্রেস নেতাদের যে আদর্শ ছিল মহাত্মা গান্ধীর যে আদর্শ ছিল তা থেকে বিচ্যুতি হয় এবং কংগ্রেস একটা মিশ্র অর্থনীতির কথা নেয় সেখানে চল করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় পাশাপাশি তারা নিজেদের গণতান্ত্রিক সমাজবাদী বলে তারা পরিচয় দিতে শুরু করে আরেকটি বা একটা কিছু অংশের রাজনৈতিক দল তারা নিজেদের সমাজবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ করে এবং তারা ভারতীয় সমাজবাদী বলে তাদের নিজেদের পরিচয় দেয় আবার আরেকটা যেটা এই কমিউনিস্টরা আছে তাদের সাম্যবাদী তারা নিজেদের বৈজ্ঞানিক সাম্যবাদ এই সমস্ত বলে তারা তাদের রাজনীতি শুরু করে কিন্তু কংগ্রেস তার অবস্থান থেকে অনেকটাই দূরে সরে আসে এই জায়গায় ভারতীয় যে চিন্তাভাবনাগুলি ছিল কংগ্রেসের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রাক স্বাধীনতা পর্বে তাকে জলাঞ্জলি দেওয়া হয় এবং একটা সময়ে এসে দর্শনহীনতায় ভুগছিল এই সবকটি রাজনৈতিক দল তারপর ছোট ছোট আরো দল তৈরি হয় এই যে মতাদর্শহীনতা এই মতাদর্শ শূন্যতার কারণে অনেক পরিবর্তন চলে আসে এখানে এবং ওই সময়ে নানাভাবে ধর্মতান্ত্রিক ব্যবস্থারও এই দেশে অনুপ্রবেশ ঘটে সেগুলি প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু মতাদর্শ থাকা উচিত অন্যথায় সেই দল বেশি দীর্ঘস্থায়ী হয় না আমাদের যে বক্তব্য ছিল বরাবরই যে স্বদেশী চিন্তা স্বদেশী দর্শন এ নিয়ে আমরা তো একাত্ম মানবতাবাদ নিয়ে আমরা চলছি কিন্তু যখন এই মতবাদ সম্পর্কে দেশের মানুষ বুঝতে শিখে জানলো যে এটা একটা বিকল্প পথ বিশ্ববাসীদের পথ দেখা যায় তখন ওই সমস্ত যারা
মতাদর্শ শূন্য রাজনৈতিক দলগুলি আছে তারা জাতপাতের রাজনীতিটাকে তাদের হাতিয়ার করে, যার কারণে এই যে মন্ডল কমিশনের বিষয়টা আসে। কিন্তু মানুষ তাতে দীর্ঘদিন প্রভাবিত হয়ে থাকেনি, একটা জাতীয়তার সুরে, জাতীয়তার যে আবদ্ধ আমরা, এক সাংস্কৃতিক বন্ধনে যে আমরা আবদ্ধ, সেই বিষয়টা উঠে আসে। এবং এখনো এই চেষ্টাটা বিভিন্ন তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় করে থাকে, বিশেষ করে কংগ্রেস এতে লিপ্ত হয়। গত লোকসভা নির্বাচনে সেটা দেখা গেছে, কমিউনিস্ট যারা নিজেদের বলেন, যারা সাম্যবাদী নিজেদের বলেন, তারাও এই সমস্ত জাতপাতের রাজনীতিতে ইনভলভ হন। এবং তারা তো বরাবরই বলেন যে এই শ্রেণী সংগ্রামের তো কথা তারা বলেন, তো সংগ্রাম এই সমস্ত বিষয়ে বিভেদ তারা জিয়ে রাখতে চেষ্টা করেন। এবং আপনি দেখুন যে সমস্ত জায়গায় কমিউনিস্টরা তাদের প্রভাব ফেলতে শুরু করেছে, ফেলেছে বিভিন্ন জায়গায়, সেখানে এই গরিব অংশের মানুষ রয়েছে, তাদের আপলিফমেন্ট যেদিন হবে তখন তারা আর কমিউনিস্ট পার্টি করবে না। এই রাজ্যের মানুষকে গরিব বানিয়ে রেখেই এতদিন রাজত্ব করে গেছে কমিউনিস্ট পার্টি। তাহলে কি গরিব নীতিশের সরকার গরিব বানিয়েছিল বলে ভোট পেয়েছে সেখানে? স্বাভাবিক, সব জায়গায় সমানভাবে একেবারে উন্নতি হয়ে গেছে, তাহলে তো আর প্রয়োজন ছিল না, তাহলে তো আর সরকারের প্রয়োজন ছিল না। উন্নয়নের কথা তো এখনো বলা হচ্ছে, সব কাজ শেষ হয়ে যায় এমনটি হয়, এমনটি তো নয়। সেই জন্যই তো আবার সরকার আসার প্রয়োজন ছিল, যে সমস্ত জায়গায় পিছিয়ে আছে এখনো সেই সমস্ত জায়গায় তারা এটা করে। গরিব না থাকলে কমিউনিস্টরা থাকবে না, তাদের প্রাণবায়ু হচ্ছে গরিব, ফলে তারা জিয়ে রাখেন, গরিবিটা জিয়ে রাখেন। এবং বিহারের এই সমস্ত যে সমস্ত জায়গা থেকে নির্বাচিত হয়ে তারা এসছেন, সেই সমস্ত জায়গাগুলি একটু অবলোকন করুন, তাহলে বুঝতে পারবেন সেখানকার অবস্থা কি। সেই সমস্ত জায়গার যখন উন্নয়নের ধারা পৌঁছবে, এখনো যেখানে পৌঁছায়নি, স্বাভাবিকভাবে তারা মুছতে থাকবে। এবং তারা উন্নয়ন বিরোধী, যে সমস্ত লাল ঝান্ডার কথা বলছিলেন তো, যে সমস্ত জায়গায় নকশালরা আছে, নকশালের কার্যকলাপ চলছে, সেখানে কি উন্নয়নের ধারাকে পৌঁছে দিতে চাইছেন না তারা, সেই সমস্ত জায়গাতে বাধা দিচ্ছেন, কোন উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না তারা। আমি আমি আগের কথার রেস ধরেই আমি দুটো কথা বলি। এক, এখানে শরিকি বিবাদের কথা এসছে বারবারই, এই কথাটা উঠে আসছে আপনাদের সঙ্গে, শরিকি বিবাদ। এখন এখানে যেটা হয়েছে, আপনারা বড় শক্তি হয়েও আপনারা মুখ্যমন্ত্রিত্ব দিচ্ছেন না, তো সেখানে আগামী দিনে কতটা মধুর হবে সম্পর্কটা, নাকি এখানের মতোই আমরা যেগুলো দেখছি সেটা আবার শুরু হয়ে যেতে পারে? না না, এখানেও তেমন কোনো বিষয় নয়। আমি তো বলছি, এটা হচ্ছে ত্রিপুরার কথা যদি আপনি বলেন, এটা হচ্ছে বামপন্থী সংস্কৃতি এই রাজ্যে ছিল, এই দুই আড়াই বছরে সবকিছু মুছে যাবে, সংস্কৃতি পাল্টে যাবে এমনটা নয়। এগুলি বামপন্থী সংস্কৃতির কারণে হয়েছে, এই রাজ্যে বামেরাই রাজনীতির দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে। এখন তো আর বামেরাই বিপ্লবকে দিচ্ছেন না? না না, আমি তো বলছি এই সময়কালে, এই দীর্ঘ সময় যে সংস্কৃতি, সেটা দুদিনে পাল্টে দেওয়া সম্ভব নয়। এবং শুধু তারা করছেন না, এই কথা বলছেন তো, সিপিএম এর প্রচুর লোক নানাভাবে ওই সমস্ত ছোটখাটো দলে ঢুকে নানাভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেন, এবং বিভিন্ন সময় যখন তারা গ্রেপ্তার হন তার পরিচয় পাওয়া যায়। আপনি আইপিএফটা শেষ করেনি, আইপিএফটির নেতাদের জিজ্ঞাসা করুন, তারা এই কথাটা বলবে। বিভিন্ন সময় যারা গ্রেপ্তার হয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা এই সিপিএম ছেড়ে, আইপিএফটি মূলত জনজাতিদের নিয়ে গড়া একটি দল, সেখানে অনুপজাতিদের থাকার তো কোনো কথা নেই। তারা কি করে এসছে, আমাদের যে এমপি সাংসদ রেবতী ত্রিপুরা, ওনার বাড়িতে, ওনার নির্বাচনের পর ওনার বাড়িতে যখন হামলা হলো, কারা হামলা করেছিল তারা তো চিহ্নিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তারা কারা? তারা আইপিএফটিতে তো অনুপজাতি থাকার কথা ছিল না, তারা কোত্থেকে এলো? প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। এটা হচ্ছে বামপন্থী সংস্কৃতি,
এখন আমি যেটা জানতে চাইছি, আমি ছোট্ট করে শেষ করব, সামনেই এডিসি নির্বাচন আমাদের, যদিও এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তো এই যে বলছেন যে সংস্কৃতি যেটাই আমদানি হোক যাই হোক, এখন এই এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের মানে উত্তপ্ত পরিস্থিতি বা এই যে ফাটলগুলোর কথা তারা তুলে আনছেন বারে বারে, সেই ফাটল বড় হবে না তো আর? ফাটল দুইটি রাজনৈতিক দল, দুটি পৃথক রাজনৈতিক দল একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে বামেদের হটানোর জন্য, তাদের যে এই অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এখানে এই মানে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে, এখনো তারা সরকারে আছেন, তাদের সিনিয়র দুজন লিডার প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি তারা আছেন, আমাদের মন্ত্রিসভার সদস্য তারা। এখন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, সেখানে আমরা পৃথকভাবে নির্বাচনে লড়েছি, আপনারা সবাই জানেন বিষয়গুলো, লোকসভা নির্বাচনে আমরা পৃথকভাবে নির্বাচনে লড়েছি, এখন সময় বলবে আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হব কি হব না, তারা আমাদের সঙ্গে কতদূর সম্পর্ক রাখবেন এই বিষয়ে এই নির্বাচন নিয়ে, কিন্তু তারা আমাদের সরকারে রয়েছেন সেটা সময় বলবে। আমাদের পার্টিতেও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, নিয়মিত আলাপ আলোচনা হয়, সেই আলাপ আলোচনা যাই ঠিক হবে, তারা নির্বাচনে লড়বেন কি লড়বেন না একসাথে লড়বেন আলাদাভাবে লড়বেন সময় বলবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। ভোটের এই বিশ্লেষণ চলতে থাকবে আগামী দিনেও, ভোট সাঙ্গ হয়েছে, ক্ষমতায় এসছে এনডিএ জোট, এবং আগামী পাঁচ বছর সেখানকার মানুষের জন্য কাজ করবেন তারাই, এবং বিরোধীরা থাকবেন, বিরোধীরা নিশ্চয়ই সরকারের যা ভুল ত্রুটি সেই ভুল ত্রুটিগুলো তুলে দেবেন। এখন সাঙ্গ হয়েছে নির্বাচনের পর্ব, সেখানে বিহারের খতম, সেখানে বিহারের মানুষ এখন বিহারের উন্নয়ন চাইছেন, বিহারের ডেভেলপমেন্ট চাইছেন, ঠিক একইভাবে ত্রিপুরায়ও মানুষ বিজেপির কাছে এই দাবি রাখছেন যে ত্রিপুরারও আরো অনেক অনেক উন্নয়ন চাইছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের যারা আমাদের আলোচনায় সামিল হয়েছিলেন, নমস্কার।